ম্যাসেঞ্জার ফটো টেক্সট কলের অন্যতম মাধ্যম হল ম্যাসেঞ্জার তবে সেক্ষেত্রে আপনার ম্যাসেঞ্জার আইডিটি অন্য কোনো ফোনে লগ বা অন্য কেউ গোপনে ব্যবহার করছে কি না তা অনেকেই জানেন না তো স্বাগতম জানাচ্ছি আপনাকে আর একটি নতুন ভিডিওতে আশা করি ভালো আছেন আপনি যদি ম্যাসেঞ্জার ব্যবহারকারী হয়ে থাকুন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ম্যাসেঞ্জার আইডিটি অন্য কোনো ফোনে লগ বা কেউ গোপনে ব্যবহার করছে কি না যদি ব্যবহার করেও থাকে তাহলে আপনার এই ফোনটি তারাই কিভাবে অন্য সব ফোনগুলো থেকে আপনার মেসেঞ্জার আইডিটি রিমুভ বা লগ আউট করে ফেলবেন তবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে রাখুন তো চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক আপনার মেসেঞ্জার আইডিটি অন্য কোনো ফোনে লগ আছে কি না তা চেক করার জন্য সর্বপ্রথম আপনার ফোনটিতে ইন্টারনেট সংযোগ দিয়ে দিন এবং চলে যান আপনি সরাসরি ম্যাসেঞ্জার অ্যাপে এবং ম্যাসেঞ্জার অ্যাপে চলে যাওয়ার পর আপনি এখানে আপনি আপনার প্রোফাইল আইকন দেখতে পারবেন উপরে প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিন এবং ক্লিক করে দেওয়ার পর এরকম এন্টারপ্রাইজ চলে আসবে আপনি একটু নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন প্রাইভেসি প্রাইভেসি নামে একটা অপশন পাবেন তো আপনি প্রাইভেসির উপরে একটা ক্লিক করে দিন এবং ক্লিক করে দেওয়ার পর এরকম একটি এন্টারপ্রাইস আপনার সামনে শো করবে এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন নিচে লগ ইনস নামে তো আপনি এখানে ক্লিক করে দিন এবং ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন একটু ওয়েট করে দেখতে পারবেন যে আপনার এই মেসেঞ্জার আইডিটি যতগুলো ফোনে কিংবা ল্যাপটপ বা কম্পিউটার যাই বলেন যতগুলো ডিভাইসে লগ করা আছে সব লিস্ট এখানে চলে আসবে তো আপনি যেই ডিভাইসগুলো চিনেন না বা আপনার অপরিচিত সেই ডিভাইসগুলো চাইলেই আপনি এখান থেকে রিমুভ করে নিতে পারবেন আপনার ফোন থেকেই রিমুভ করবেন এবং যেই ফোনে আপনার ম্যাসেঞ্জার আইডিটি লগ ছিল আপনি যদি এখান থেকে ওই ফোনটিতে রিমুভ করে দেন সেই ফোনটিতে সেই ফোন থেকে আপনার মেসেঞ্জার আইডিটি অটোমেটিক রিমুভ বা লগ আউট হয়ে যাবে তো সেটা কী কীভাবে দেখতে হবে সর্বপ্রথম আমি যে ফোন থেকে আমার মেসেঞ্জার আইডিটি রিমুভ করতে চাচ্ছি সেই ফোনের নামের উপর ক্লিক করে দেব তো দৈনিন আমি স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি ওয়ান এই ফোনটি এই ফোনটি থেকে আমার ম্যাসেঞ্জার আইডিটি রিমুভ করব তো আপনার ক্ষেত্রে অন্য কোনো নামও থাকতে পারে যে ফোন দিয়ে আপনার মেসেঞ্জার আইডিটি লগ ইন করা আছে ওই ফোনের নাম এখানে থাকবে এক্সাম্পল হিসাবে আমি এই ফোনটি থেকে আমার মেসেঞ্জার আইডিটি রিমুভ করে দেখাচ্ছি তো তার জন্য আমি এই স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি ওয়ান যে ফোনের নামটা আছে এটার উপরে আমি একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এরকম নিচে থেকে একটা অপশন চলে আসবে তো এরকম অপশন চলে আসার পর আপনি এখান থেকে নিচ এখান থেকে একটু দৌড়ে উপরে স্লাইড করে দিবেন এবং স্লাইড করে দেওয়ার পর এখানে কিছু কি চলে আসবে এবং এখান থেকে নিচে দেখতে পারবেন যে একটা অপশন চলে আসছে লগ আউট নামে তো আপনি লগ আউটে ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার পর আপনি যখন এখানে লগ আউটে ক্লিক করে দিবেন তো লগ আউটে ক্লিক করা মাত্রই ওই ওই যেই স্যামসাং গ্যালাক্সি এস ওয়ান ফোনটা আছে ওই ওই ফোন থেকে আমার ম্যাসেঞ্জার আইডিটি অটোমেটিক রিমুভ হয়ে গেছে ওই ওই ফোনটি হাতে নিয়ে যদি আমি ম্যাসেঞ্জার আইডিতে ঢুকি তাহলে আমার পুনরায় লগ ইন করে ঢুকতে হবে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছোট বলতে আজকের ভিডিওটা ভিডিওটি কেমন হয়েছে তা লাইক ডিসলাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর এই ভিডিওতে যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটা দেখে কোনো উপকৃত মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরেক্ষণ একটি ভিডিওতে তো আজকের জন্য বাই